পাইছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে একটা যুগল এই ভাইয়া এবং আপু তারা হাজবেন্ড ওয়াইফ এবং তারা একসাথে সিউ পাইছি একই স্কুলে নাকি না আলাদা স্কুলে পাশাপাশি শিট আলাদা আলাদা স্কুলে এই স্কুলের ব্যাপারটা আলাদা হয়েছে আচ্ছা যাই হোক এখন বলেন আপনাদের একসাথে এই যাত্রাটা কতটুকু শুভ করছিল বা কঠিন ছিল আসলে আমরা প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে জাপান যাব কোথায় যাব কার মাধ্যমে যাব এটা কিছু জানতাম না তারপর ফেসবুকের মাধ্যমে জানতে পারছি সান জাপানিজের কথা এখানে এসে পরে একদিন স্যারের সাথে কথা বলছি হানরান স্যারের সাথে ওনার কথা ছিল একদম স্পষ্ট যা এই একটা মাত্র কারণে আমি এখানে ভর্তি হওয়া তো তখন যেভাবে বলছিল এখন পর্যন্ত আমি ওইভাবে পেয়ে গেছি এখানে কোনো চেঞ্জ পাইনি ওনার কথা অনুসারে সব হয়েছে আর আলহামদুলিল্লাহ ওনাদের প্রসেসিং অনেক সব কিছু ঠিক ছিল আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের হাতে ছিল আচ্ছা থ্যাংক ইউ আপু আপনি একটু বলেন তো আপনার কেমন লাগতেছে ব্যাপারটা কারণ মেয়ে হিসাবে বাইরে যাব গিয়ে ওইখানে বাপ মা ভাই বোন পরিবার শ্বশুর শাশুড়ি সব কিছু ছেড়ে ওইখানে গিয়ে সেটেল হব হাজবেন্ডের সাথে ব্যাপারটা কেমন অনুভূতিটা কি বলেন তো একটু অনুভূতিটা অনেক ভালো হাজবেন্ডের সাপোর্টে ফ্যামিলি সাপোর্টে জাপান যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া আচ্ছা তো আলহামদুলিল্লাহ সিইউ পেয়েছি অনেক ভালো আচ্ছা থ্যাংক ইউ আপনাদের হোম ডিস্ট্রিক্ট কেন কোথায় ঢাকা ঢাকায় ঢাকা কোথায় কেরানীগঞ্জ ও একসাথে নাকি আপনারা ওরা একই কলেজে ছিল ইন্টারমিডিয়েট ও আচ্ছা 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 ঠিক আছে